হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি বানাতে যাচ্ছি সেদ্ধ আলুর ভাজি। তো এখানে আমি গোল গোল করে আলু কেটে রেখেছি, একটা প্যানে করে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। আলুটা দিয়ে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। জালটা মাঝারিতে রেখে 2-3 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব, এটার খোসা সারিয়ে নেব। তারপরে একটা পেঁয়াজ কেটেছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো সাদা তেল, দেবো 3টে শুকনো লঙ্কা, দেবো 2টো পেঁয়াজ, 1টা পেঁয়াজ। তো এটাকে আমি ভেজে নেবো। তো আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ আলুটা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর হলুদ গুঁড়ো 1/2 চা-চামচ। তো এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা মাঝারি আছে, এভাবে ভেজে নেব। সকালবেলা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা। তোমরা চাইলে বানিয়ে নিয়ে খেতে পারো। তো ভিউয়ার্স, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।